নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কলা তো বাড়িতে আমরা সবাই খাই, কিন্তু কিছু পেকে যখন মজে যায়, কলাটা একটু বেশি গলে যায়, কেউ খেতে চায় না। এই সেই কলা দিয়ে আমি একটা নতুন রেসিপি, এইটা আর আটা নিয়েছি। এটা কিন্তু ময়দা দিয়ে হয় না, কলাটা এই আটার মধ্যে চটকিয়ে মেখে নিয়ে আটা মাখা যেমন হয় করে এটা দিয়ে লুচি বানাবো। এই হচ্ছে আমার এই উপকরণের মধ্যে দুটো জিনিস। আর খুব সামান্য একটু নুন দিতে হবে, আর চিনি কেউ মিষ্টি যদি বেশি পছন্দ করেন তাহলে এর মধ্যে একটু আটার মধ্যে চিনি দিয়ে মাখতে পারেন, না হলে কলা দিয়ে এটা মাখা হয়ে যাবে, একটা মিষ্টি ভাব আসে। কলাগুলো এইভাবে চটকিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। কিন্তু এই মাখার প্রসেসটা আমি হাতে করব না, এইটুকুই মেখে নিলাম। এরপরে বাকিটা আমি ফুড প্রসেসারে এটা প্রথমে জল দেবে নি না মাখবার সময়, কেননা অবস্থা বুঝে অল্প অল্প জল দিয়ে, কেননা তো খুব গলে যাবে। কলা তো খুব নরম জিনিস, সত্যি প্রায় আটাটা মাখা হয়ে যায়। তারপরে খুব অল্প জল না দেওয়ার দরকার হলে দেবেন, না তো অতি মাখা হয়ে যায়। এবার একটু তেল মাখিয়ে রাখলাম, যাতে হাতে বেলতে গিয়ে এঁটে না যায়, এর জন্য একটু 5 মিনিট থাকবে। তারপরে আমি লুচি ভাজবো। আমি লুচি কেটে কেটে রাখছি। অনেক সময় হয় কি, বাড়িতে এই কলাগুলো অনেকদিনই নষ্ট হয়েছে, হঠাৎ আমাদের রান্নাঘরে এইসব কাজ করতে করতে মাথায় কিছু আইডিয়া এসে যায়, তখন চিন্তা করে দিলাম এই কলাগুলো নষ্ট করে ফেলে না দিয়ে এইভাবে যদি করি তাহলে একটু কালো হয়ে যাওয়া গলা কলাগুলো একটা ব্যবস্থা হয় যে ভালো খাবার একটা রেসিপিও তৈরি হয়ে গেল, আবার নষ্ট হওয়ার থেকে জিনিসটা বাঁচবে এইটা। এইভাবে এগুলো বল করে নিতে হবে। আটাটা দেখুন এরকম শক্ত সুন্দর মাখা হবে, যেমন আমাদের লুচির আটা মাখা হয় তেমনি। শুধু উপকরণ কিছুই না, একটু নুনটা একটু দিয়ে নিলে ভালো টেস্ট হয়, আর চিনি যদি কেউ পছন্দ করেন বেশি মিষ্টি খেতে তাহলে একটু বেশি চিনি দেওয়া যেতে পারে। আমি দেই না, বলার নিজের মিষ্টি একটা টেস্ট আছে এই জন্য। দর্শক বন্ধুরা, কলা দিয়ে এই লুচি বানানো আমার হয়ে গেছে রেসিপিটা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন অন্যের সঙ্গে, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের মতো এখানেই রাখছি, নমস্কার।